বাংলাদেশের উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগে পদ্মা এবং যমুনা নদীর পার ঘেঁষে পাবনা জেলার অবস্থান। সুদীর্ঘ কাল ধরেই পাবনা জেলা হুঁশিয়ারি শিল্পের জন্য প্রসিদ্ধ। এ জেলার অধিকাংশ মানুষের প্রধান আয়ের উৎস হুঁশিয়ারি শিল্প। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে পাবনা জেলায় হুঁশিয়ারি শিল্পের যাত্রা শুরু হয়। কালের পরিক্রমায় অনেক মানুষ এই শিল্পের সাথে জড়িত হয়েছে এবং বর্তমানে পাবনার হুঁশিয়ারি শিল্পের সাথে জড়িত আছে প্রায় 30,000-এরও বেশি মানুষ। 2017 সালে পেস প্রকল্প ইফাদের অর্থায়নে এবং PKSF এর সহায়তায় ওসাকা এই প্রকল্পে কর্মসূচি গ্রহণ করলেন। এই শিল্পকে ঘিরে বর্তমানে পাবনা জেলার 30 থেকে 40টি গ্রামে প্রায় 5,500-এরও বেশি ছোট বড় মিনি গার্মেন্টস ছড়িয়ে আছে। এখানে নারী পুরুষ মিলে প্রায় 8,000-এর বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ক্ষুদ্র তৈরি পোশাক শিল্পের উন্নয়নে অর্গানাইজেশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস ওসাকা এর মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপপ্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে 5,000 উদ্যোক্তা, 5,000 কারিগর, বিভিন্ন সার্ভিস প্রোভাইডার, মেকানিক্স, ডিজাইনার এদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করবে এবং তাদেরকে একটা মাঝারি মানের শিল্পে পরিণত করবে। কিছুদিন আগে আমি ওসাকা থেকে ভ্যালু চেইনে একটি প্রশিক্ষণ নিই। আমি ওখান থেকে কাজটা শিখছি এবং মেশিনটা কি করে চালাতে হয়, মেশিনে কত প্রকার সেলাই করা যায় সেই ট্রেনিংটা পেয়েছি। তাদের সেলাইয়ের মান উন্নয়ন হয়েছে, কাটিং এর ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, দেশের মার্কেটগুলিতে আগের চেয়ে আদরণীয় হচ্ছে গার্মেন্টস কারখানাগুলো, তারা তাদের পণ্য বিদেশেও রপ্তানির সুযোগ পাচ্ছে। ইতিপূর্বে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র শুধু ভারত বা মালয়েশিয়াতে আমরা বিক্রি করতে সক্ষম হয়েছি, কিন্তু এই ভ্যালু চেইন প্রকল্পের আওতায় অন্যান্য রাষ্ট্র সৌদি, কুয়েত, ফিলিপাইন, ইন্দোনেশিয়ার থেকেও আমাদের পাবনাতে এখন বায়ার আসছে। বর্তমানে উদ্যোক্তারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী সারা বছরব্যাপী বৈচিত্র্যময় পোশাক উৎপাদন ও বাজারজাত করছে। পোশাক তৈরির পাশাপাশি সবচেয়ে বড় হলো মানুষের পোশাক ডেলিভারি। এই ডেলিভারি দেওয়াটা হলো সবচেয়ে বড় একটা দিক। প্রতি সপ্তাহে এই রাধাপুর থেকে প্রায় 1-1.5 কোটি টাকার পরিমাণ মাল এখানে সেল হয়। অন্তত 20-25,000 শ্রমিক এখানে কাজ করে। এই অঞ্চলে ভ্যালু চেইন প্রকল্প গ্রহণের ফলে নিট মুনাফা পূর্বের থেকে 4.3 গুণ বৃদ্ধি পেয়েছে। উদ্যোক্তা, কারিগর, মেকানিক সার্ভিস প্রোভাইডার সহ বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। উদ্যোক্তাদের উৎপাদিত পোশাকের ব্র্যান্ডিং ও বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। আয় বৃদ্ধি বেড়েছে, আমি সংসার নিয়ে ভালো আছি। আমি হেল্প পাচ্ছিলাম, ট্রেনিং পেয়ে আমি অপারেটর হয়েছি, আমার আয় বৃদ্ধি হয়েছে, আমি এখন সংসার নিয়ে ভালো আছি। পণ্যের ক্যাটালগ তৈরিতেও উদ্যোক্তাদের সহায়তা করা হচ্ছে। এছাড়াও ই মার্কেটিং এর মাধ্যমে পণ্যের প্রচার ও প্রসার করা হচ্ছে। অনলাইন বিজনেসটা কিভাবে করতে হয় সেটাকে আমি খাতা কলম আমাকে শিখাই দিল। মোটামুটি ওখান থেকে বেশ আমি অভিজ্ঞতা নিয়ে আসলাম। বাসায় ল্যাপটপ আছে, আমার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, সেটাতে বিভিন্নভাবে ছবি তুললাম, ছবি আপলোড করলাম আমার ব্যক্তিগত ফেসবুক পেজে। মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে আমি রেসপন্স পাইলাম। আমার মিনি গার্মেন্টসে যে পোশাকগুলো আমি তৈরি করতেছি এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং সেলাই অনেকটা সুন্দর। যে এগুলো আমি এখন আমাদের লোকাল বাজারে বিক্রি করতেছি। ইচ্ছা আছে যে আমার গার্মেন্টসটা বাড়ানোর জন্য আর এই পোশাকগুলো বিদেশে রপ্তানি করার জন্য। বর্তমানে এই হুঁশিয়ারি শিল্পে উৎপাদিত গেঞ্জি দেশে এবং দেশের বাইরে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে। রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। আমার বাজারে একটা দোকান নেওয়া আছে, নিজে ওটা পরিচালনা করি। আমার এখানে মোটামুটি আমি ভালো লাভবান হয়েছি। শুনছি নাকি এটা বিদেশে রপ্তানি করলে আরও বেশি পাওয়া যাবে, তাই আমার সবচেয়ে বড় আশা যেন আমি এই স্থানে পৌঁছাতে পারি। হুঁশিয়ারি শিল্পের মান উন্নয়ন এবং পণ্যের উন্নত মানের ফলে এই পণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে। উৎপাদনকারীরা আগের থেকে অধিক হারে অর্ডার পাচ্ছে।